ওয়েস্টমিনস্টার অ্যাবি ইউনেস্কোর কাছ থেকে পেয়েছে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি। স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন ওয়েস্টমিনস্টার অ্যাবি বা যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন। শত শত বছর প্রাচীন এই ভবন বহু ইতিহাসেরও সাক্ষী। কিন্তু এই ভবনটি আর কতদিন রক্ষা করা যাবে তা নিয়ে ব্রিটিশ এমপিদের মধ্যে চলছে জোর আলোচনা। হাউস অব কমসের পাবলিক অ্যাকাউন্টস কমিটির এক রিপোর্টে বলা হচ্ছে ভবনের বিভিন্ন জায়গা থেকে পানি চুইয়ে পড়ছে, বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে, আগুন লাগলে তা নেভানোর মতো যথেষ্ট ব্যবস্থা নেই, ফলে বড় কোনো বিপর্যয় ঘটলে ভবনটি ভেঙে পড়তে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে ওই রিপোর্টে। এখনই পদক্ষেপ না নিলে, অপেক্ষা করলে ভবনটি সংস্কারের অযোগ্য হয়ে পড়তে পারে। ওয়েস্টমিনস্টার প্রাসাদটিকেই যুক্তরাজ্যের পার্লামেন্ট হিসেবে ব্যবহার করা হয়। আগেও এর সংস্কার নিয়ে বারবার আলোচনা হয়েছে, কিন্তু কখনোই সামগ্রিক সংস্কারের ব্যবস্থা হয়নি। আলোচনাও এগিয়েছে খুব ধীরগতিতে। 2018 সালে এমপিরা ভোটাভুটির মাধ্যমে ঠিক করেছিলেন 2020 সালে ভবনটি কিছুদিনের জন্য খালি করে দেওয়া হবে। তবে ওই সময় পার্লামেন্ট ভবন ছেড়ে যেতে চাননি তারা, ফলে সংস্কারও সম্ভব হয়নি। 1834 সালে অগ্নিকাণ্ডে নষ্ট হয়েছিল পুরনো ওয়েস্টমিনস্টার প্রাসাদ। এরপর চার্লস ব্যারি নামে এক স্থপতি নতুন ভবনটি তৈরি করেন। তারপর থেকে চলছে এই ভবন, যেই ভবনের অধীনে ছিলাম আমরাও, অর্থাৎ ভারত, বাংলাদেশ ও পাকিস্তান সহ বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের নীতি নির্ধারণ হতো এই ওয়েস্টমিনস্টার ভবন থেকেই।